ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে পি এম কেয়ার সিক্স এই চ্যানেলে স্বাগত জানাই কোভিড নাইন্টিনের কারণে পৃথিবী আজ বিপর্যস্ত কোভিড নাইন্টিনের কারণে আজ বিদ্যালয় বন্ধ থাকার জন্য পঠন পাঠন তোমাদের খুবই অসুবিধা হচ্ছে ঠিক আছে আমি আমি কিছুটা নিজের থেকে চেষ্টা করেছি ক্ষুদ্র প্রচেষ্টা বলা যায় আজকে আমি পড়াবো তোমাদের পিওডিক টেবিল পর্যায় সারণে ক্লিয়ার এটা হচ্ছে পার্ট থ্রি কারণ পার্ট ওয়ান পার্ট টু বলেছি কিছু কিছু পার্ট এটা হচ্ছে ক্লাস টেন এবং ইলেভেন দুজনের ক্ষেত্রে খুব টপিক্সগুলো কী কী রইল সেগুলো হাইলাইটস করে দিচ্ছি এক নম্বর বিভিন্ন বিভাগের মৌলের সঙ্গে মৌলের ব্লক ও বহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাস ও উদাহরণ এটা একটা খুবই ভাইটাল টপিক্স এই টপিক্সটা জানলে তোমরা উদাহরণ সম্বন্ধে সমস্ত সচেতন হয়ে যাবে খার ধাতু কারিয়া মৃত্তিকা ধাতু প্রভাবিত সম্বন্ধে আর দু নম্বর কি ইউরোনিয়ামাত্মর মৌল সমূহের নামকরণের আই ইউপিএসসি নিয়ম ক্লিয়ার ইউরোনিয়ামের মানে একশোর পরে যে মৌলগুলো আবিষ্কার হচ্ছে তাদের নামটা কী হবে সেটা আইইউপিএসি কিছু নিয়ম বলেছে সেই দুটো সেই নিয়মগুলো সম্বন্ধে আমি বলবো এই দুটো করছি তাহলে এক নম্বর পয়েন্টটা কি বিভিন্ন বিভাগের মৌলের সঙ্গে মৌলের ব্লক ও বহিষ্ট কক্ষের ইলেকট্রন বিন্যাস উদাহরণ যেমন মৌলের বিভাগ মৌলের ব্লক বহিষ্ট কক্ষের বিন্যাস আর উদাহরণ এক নম্বর খার ধাতু খার ধাতু এস ব্লকের মৌল হবে এর এন এস অন কক্ষের ইলেকট্রন বিন্যাস আর উদাহরণ লিথিয়াম সোডিয়াম ইত্যাদি ইত্যাদি অনেক আছে ক্ষারীয় মৃত্তিকা এর হবে এনএস টু মানে কি বাইরে কক্ষের ইলেকট্রনটা এস কক্ষে দুটো থাকবে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি তিন নম্বর হচ্ছে নিকটোজেন নিকটোজেন মানে পি ব্লকের মৌল এন এস টু এন পি থ্রি তার মানে কি টু এস টু টু পি থ্রি থ্রি এস টু থ্রি পি থ্রি ইত্যাদি ইত্যাদি নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক এদের উদাহরণ চার নম্বর যে চাল চার নম্বর যে চাল কোয়েশ্চেন পি ব্লকের মৌল ক্লিয়ার এন এস ফোর মানে কি টু এস টু ফোর থ্রি এস টু থ্রি পি ফোর ফোর এস টু ফোর পি ফোর ইত্যাদি যেমন অক্সিজেন সালফার সেলেনিয়াম আর হ্যালোজেন মৌল পি ব্লকের এন এস ফাইভ মানে কি টু এস টু ফাইভ থ্রি এস টু থ্রি পি ফাইভ বাইরের কক্ষে এদের ইলেকট্রন সংখ্যা হবে এন এর মান দুই হলে দুই তিন হলে তিন ইত্যাদি এদের উদাহরণ হবে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন হ্যালোজেন মৌলের উদাহরণ ক্লিয়ার আর নিষ্ক্রিয় গ্যাস মৌল কি কি হবে এটাও পি ব্লকের মৌল নিষ্ক্রিয় মানে কি বাইরে থেকে আটটা ইলেকট্রন থাকবে মানে কে এনএস টু পি সিক্স তাহলে ছয় প্লাস দুই আট হল নিয়ন আর্গন ক্রেপ্টন হিলিয়ামের বাইরে থেকে কেবলমাত্র দুটো থাকে প্রথম সন্ধিগত শাড়ির মৌল প্রথম সন্ধিগত সারির মৌল কি ডি ব্লকের মৌল এটা থ্রি ডি সারি থ্রি ডি ওয়ান টু টেন ফোর এস ওয়ান টু টু স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভেনাডিয়াম ইত্যাদি ঠিক আছে দ্বিতীয় সন্ধিগত শাড়ির মৌল কি এটাও ডি ব্লকের মৌল এটা ফোর ডি সারি ক্লিয়ার ডি ব্লকের ইলেকট্রন মিনাস আগের দিন বলা হয়েছিল ডি ব্লকটা ইলেকট্রন মিনাসটা কীভাবে হয় তাহলে ফোর ডি ওয়ান টু টেন ফাইভ ওয়ান এস ওয়ান এস ওয়ান টু টেন তাহলে ইট্রিয়াম ক্যাডমিয়াম ইত্যাদি ক্লিয়ার আর তৃতীয় সারি সন্ধিগত মূল্যটা কি এটা ডি ব্লকের মৌল এটা ফাইভ ডি শাড়ি ক্লিয়ার এর ইলেকট্রন মিনাস ফাইভ ডি ওয়ান থেকে টেন আর সিক্স ওয়ান টু টু মার্কারি ইত্যাদি চতুর্থ সন্ধিগত শাড়ির মৌল কি ডি ব্লকের মৌল সিক্স ডি সির ক্লিয়ার তাহলে সিক্স ডি ওয়ান টু টেন আর সেভেন এস টু অ্যাক্টিনিয়াম রুসেনিয়াম ইত্যাদি ইত্যাদি আর এগারো নম্বর কি লেনাইট শ্রেণীর মৌল এটা হবে এ ব্লকের মৌল এটা ফোর এফ সারি ফোর ফোর টু ফোরটিন ফাইভ ডি জিরো টু ওয়ান আর সিক্স এক্স টু মানে এ ব্লকের মৌলের ইলেকট্রন বিন্যাসটা এখানে কাজে লাগিয়েছে কি সিরেনিয়াম থেকে লুটেসিয়াম ক্লিয়ার আর বারো নম্বর হচ্ছে অ্যাক্টিনাইট শ্রেণীর মৌল এটা এ ব্লকের এটা ফাইভ এফ সারি ফাইভ এ ওয়ান টু ফোরটিন সিক্স ডি জিরো টু ওয়ান সেভেন এস ইলেকট্রন মিনাম থোরিয়াম লরেসিয়াম ইত্যাদি ইত্যাদি ক্লিয়ার এইগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে এরপর দু নম্বর পয়েন্ট ইউরোনিয়ামাত্র মৌল সমের নামকরণের আইউপিএস নিয়ম ও উদাহরণ ভারী ইউরেনিয়ামাত্তর মৌলসময়ের নামকরণের জন্য ইউ যে সুপারিশ করেন তা হলো কিছুটা সুপারিশ করেছিল সুপার স্টার মধ্যে কিছু মৌলের যেমন পারমাণবিক ক্রমাঙ্কত সংখ্যাই আসবে সেই সংখ্যাগুলো কত কতগুলো ডিজিট হলে তার নেমটা কি হয় আর অ্যাপ্রিভেশনটা কি হয় ডিজিট কি হবে নেম কি হবে অ্যাপ্রিভেশনটা কি হবে এটা টেবিলটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে জিরো হলে নীল হবে নেম ক্লিয়ার আর অ্যাপ্রিভেশনটা সবসময় হবে এই যে নেম হবে তাদের আর ওয়ান হলে হবে আন তার মানে এর ফার্স্ট আলফাবেট ইউ দুই হলে বাই বি অ্যাপ্রিভেশন বসবে তিন হলে ট্রাই টি বসবে চার হলে কোয়াড কিউ পাঁচ হলে পেন্ট পি ছয় হলে হেক্স এইচ সাত হলে এস হলে হলে অক্ট ও ই ই ক্লিয়ার তাহলে এন এন মানে ই এই পদ্ধতিতে মৌলের মূলের পরমান প্রকাশক সংখ্যার শতক দশক একক অঙ্ক গুলির পর্যায়ক্রমের সংখ্যাসূচক মূল গুলি দ্বারা প্রকাশ করার শেষে শেষে ইয়াম যোগ করতে হবে উদাহরণ দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে সে কি যোগ করতে হবে ইয়াম যোগ করতে হবে এখানে আবার কিছু কন্ডিশন আছে যদি বাই ট্রাই থাকে তবে একটি আই বাদ দিতে হবে দিতে হবে হাই এখানে ট্রাই আই ইউ এম এই একটা একটাই বাদ দিতে হবে আর যদি নীলের আগে ইএন থাকে তাহলে ইএন এর আগে নীল মানে ইএন এর দুটো এন আর নীলের একটা এন তিনটা এন তার মানে এদের দুজনের তিন টানের এর মধ্যে একটা এন বাদ দিতে হবে উদাহরণ দিলে বুঝে যাবে উদাহরণটা দেখো এক নম্বর একশো এক তাহলে এক হলে কি আন জিরো হলে নীল তিন হলে আন তাহলে নামটা কি হবে আন নীল ইয়াম মানে এগুলোকে সব পরপর লিখে দিয়ে শেষে আই যোগ করতে হবে আর চিহ্নটা কি হবে এই যে প্রত্যেকটার হচ্ছে কি নেমের অ্যাভ্রিভেশানগুলো লিখতে হবে প্রথমটা ক্যাপিটাল লিখতে হবে এটার ইউ ক্যাপিটাল লিখেছি এটার এন লিখেছি স্মল এটার ইউ স্মল ক্লিয়ার একশো দুই যেমন আন নীল বাই শেষে বাই আছে মানে একটা আই আছে তাই যখন নামটা লিখব এই আন লিখব নীল লিখব পর পর লিখে দিয়েছি বাই বিআই ইয়ামের আইটা বাদ হয়ে শুধু ইউএম লিখেছি আন নীল বাইয়াম ক্লিয়ার তাহলে এই জায়গাটা বুঝে গেল যে এই কথায় দুটো আই তাহলে একটা আই বাদ যাবে এই যে বাই আর হচ্ছে ইয়ামের দুটো আই হয়ে যাচ্ছে তাহলে একটাই বাদ তাহলে বি হবে কারণ কি ইউ এর আর একশো নব্বই যখন হবে তার মানে তাহলে মধ্যে এন কিন্তু বাদ দিতে হবে যখন নামটা লিখবো আর শেষেই ইয়াম যেমন হয় তাহলে ইউ আন এন নীল ইয়াম তাহলে ইউ এন একের জন্য ইএনএন নয়ের জন্য আর শূন্যের জন্য আই এল ঠিক আছে কারণ নীলের আইএল এনটা বাদ লিখেছি আর শেষে আই এম তাহলে ইউইএন যেমন দুশো পঞ্চাশ যদি হয় তাহলে দুই হলে বাই পাঁচ হলে পেন আর জিরো হলে নীল তাহলে বাই পেন নীল আইউএম শেষে ইএম যোগ হবে আর চিহ্নটা কী হবে বি পি এন কারণ কি এর যে বি পাঁচের পি আর জিরো হচ্ছে এন আর একশো আশি তাহলে কী হবে আন একের জন্য আট হচ্ছে আর জিরো হচ্ছে নীল আন অক্টা নীল ইয়াম শেষে ইয়াম লিখে দিতে হবে আর চিহ্নটা কি হবে ইউ ও এন ক্লিয়ার ইউ ক্যাপিটাল ও ছোট আর এন মল ইউ ক্যাপিটাল ও স্মল এন স্মল ইউ ও এন এইভাবে যে কোনো মূল্যে নামকরণ করা যাবে ক্লিয়ার আর যে মৌলগুলো আবিষ্কার হবে পারমাণবিক ক্রমাঙ্ক জানা থাকলে তার নামটা কি হবে আর চিহ্ন হবে সেটা এইভাবেই কিন্তু পরবর্তীকালে ঠিক হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে নমস্কার